নানা বিতর্কের মধ্যে সাকিব আল হাসানকে অধিনায়ক রেখে আসন্ন এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। শনিবার বিকালে রাজধানীর গুলশানে এশিয়া কাপের জন্য 17 জনের স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এশিয়া কাপের জন্য 17 জনের স্কোয়াড। নাম্বার 1 ক্যাপ্টেন সাকিব আল হাসান। নাম্বার 2 উইকেট কিপার এনামুল হক বিজয়। নাম্বার 3 ব্যাটসম্যান মুশফিকুর রহিম। নাম্বার 4 অলরাউন্ডার আফিফ হোসেন। নাম্বার 5 অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। নাম্বার 6 অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। নাম্বার 7 অলরাউন্ডার শেখ মাহাদি। নাম্বার 8 অলরাউন্ডার সাইফউদ্দিন। নাম্বার 9 বোলার হাসান মাহমুদ। নাম্বার 10 বোলার মোস্তাফিজুর রহমান। নাম্বার 11 বোলার নাসুম আহমেদ। নাম্বার 12 ব্যাটসম্যান সাব্বির রহমান। নাম্বার 13 অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। নাম্বার 14 বোলার ইবাদত হোসেন। নাম্বার 15 ব্যাটসম্যান পারভেজ ইমন। নাম্বার 16 উইকেট কিপার নুরুল হাসান সোহান। নাম্বার 17 বোলার তাসকিন আহমেদ।